দেশ টিভির সংবাদ প্রচারের একদিন পরই পুরান ঢাকার ওয়াকফ সম্পত্তি দখল করে গড়ে তোলা কারখানা বন্ধ করে তালা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করেন স্থানীয় কাউন্সিলের লোকজন, হুমকি দেওয়া হয় অভিযোগকারীকেও। মাসুদ মোস্তাইদের রিপোর্ট। পুরান ঢাকায় এবার এক ওয়ার্ড কাউন্সিলরের যোগ সাজশে ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগে ডিএনসিসির 33 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আউয়াল হোসেনের বিরুদ্ধে নিউজ প্রচার করে দেশ টিভি। তারপরই মামলার হুমকি দেন তিনি। আমার কথা শুনেন ভাই, আমি বলার পর কেউ শুনেন নাই, ধৈর্য ধরেন নাই, আমি ভাই মামলায় যাইতেছি। ওকে ওকে ভাই, কোনো সমস্যা নেই, ওকে সমস্যা নেই। একদিন বাদেই দখলদারদের উচ্ছেদে অভিযান চালায় ঢাকা জেলা প্রশাসন। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াকফ এস্টেটে হাজির হয়ে কারখানার কাজ বন্ধ করে মালামাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন। কারখানার পরিচালক জানান, স্থানীয় কাউন্সিলর নন, আব্দুল মতিন নামে বাড়ির মালিকের কাছ থেকে তিনি মাসে 50,000 টাকার বিনিময়ে ভাড়া নিয়েছেন কারখানাটি। অথচ ম্যাজিস্ট্রেট বলছেন আব্দুল মতিন নামে ওয়াকফ সম্পত্তির দাবিদার কেউ নেই। তাহলে এ সম্পত্তির দখলে কারা? এ সময় 20-30 জনের একটি গ্রুপ ঢুকে পড়ে কারখানায়, চলে হুমকি ধামকি, আধা ঘন্টার মতো বন্ধ থাকে অভিযান। শুধু কারখানা নয়, ওয়াকফ জায়গায় অবৈধভাবে গড়ে তোলা পঞ্চায়েত কমিটির অফিসে তালা দিতে গিয়েও বাধার মুখে পড়েন ম্যাজিস্ট্রেট। কাউন্সিলর আউয়াল এবং তার সহযোগী যারা আছেন তারা লোকজন পাঠিয়ে কিভাবে জিম্মি দশা করেছেন ম্যাজিস্ট্রেটকে, সরকারি একজন ম্যাজিস্ট্রেটকে এইভাবে ঘিরে ধরা। বাই নেম তাদের কমিশনের লোক, তারা কাউ যুবলীগ করে, যুবলীগের এখানকার ওয়ার্ডের যুবলীগের প্রেসিডেন্ট, কাউন্সিলর নিজে সেক্রেটারি হলো মানিক, মানিক তো আমাকে গালাগালি করছেই, আপনার সামনেই করলো। দিলদার যুবলীগ করে, দিলদার আমাকে বলছে মেরে ফেলবে, আপনার সামনে বলছে। নাইম ছিলেন এখানে, কামু ছিল, এগুলো সব তাদের নামে আমার জিডিও আছে এবং আমি এগুলো জিডি করবো, অবশ্যই মামলা করবো আমি এদের, আমি এটাকে এইভাবেই ছেড়ে দিব, দেশে কি আইন বলে কিছু নেই? এ বিষয়ে কথা বলতে চাইলে অস্বীকৃতি জানান মনীষা আহমেদ। বেলা 2:15টার দিকে অবৈধ কারখানা সিলগালা করে তালা ঝুলিয়ে দেয়া হয়। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।